হেব্রিম দিস ইজ কেই সজিব ওয়েলকাম টু পার্টু ফার্স্ট পার্টে আমরা জেনেছিলাম কীভাবে আসলে ইউটিউব ইউটিউব স্টার্ট করতে পারি তো এইবার আসলে সেকেন্ড পার্টে আমরা জানব যে কীভাবে আসলে সেকেন্ড পার্টে জানবো যে ইউটিউব চ্যানেলটা কীভাবে অপ্টোমাইজেশন করা যায় তারপর অন পেজ অপ্টোমাইজেশন কীভাবে যায় তারপর হচ্ছে অফ পেজ অপ্টোমাইজেশন কীভাবে করা যায় তো ওকে স্টার্ট করি ইউটিউব চ্যানেল অপটোমাইজেশান এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ইউটিউবের কোনো ভিডিও র্যাঙ্ক করার জন্য কারণ এটা ছাড়া আসলে ভিডিও র্যাঙ্কের পারমানেন্টলি আসলে র্যাঙ্ক পসিবল না এবং ইউটিউব অপ্টোমাইজেশান করতেই হয় তো ইউটিউব চ্যানেল অপ্টোমাইজেশান করার ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনার কভার আর্ট ঠিক আছে ইউটিউবের কভার আর্ট দেখাচ্ছি এটা হচ্ছে কভার আর্ট তো ব্যানার এই জিনিসগুলো আসলে আপনার কাস্টম তৈরি মানে তৈরি করে নিতে হয় এবং এটা খুব ইম্পর্ট্যান্ট এইটা এবং গুগল প্লাসের গুগল প্লাসের যে অ্যাকাউন্ট আছে সেটার জন্য আপনার কাস্টম মেড ব্যানার আসলে ক্রিয়েট করতে হয় দেন হচ্ছে স্ট্যাটাস ফিচার্স আসলে স্ট্যাটাস ফিচার্সটা হচ্ছে যে আপনার চ্যানেল কী অবস্থা আছে যে আপনি কি মনিটাইজ করেছেন কি না বা আদার যে ফিচার্সগুলি আছে সেগুলি সেগুলি আমরা দেখব ভিডিও ব্যানার্সে যাওয়ার পরে দেখবেন যে চ্যানেল চ্যানেল ক্লিক করার পরে এখানে অপশন আসবে আমার সবগুলি আছে মানে এনাবো সবগুলি সবগুলি এনাবো তারপর আপলোড ডিফল্টস এখানে আসলে আপনি আপনার যখন কোনো ভিডিও আপলোড হবে তখন মানে ডিফল্টে কী কী থাকবে যখন কী কী লিঙ্ক থাকবে বা ডিসক্রিপশান থাকবে আপনি যদি চান যে আপনি প্রত্যেকটা ভিডিও যখন আপলোড হবে তখন এই জিনিসগুলো অটোমেটিক থাকবে থাকবেই ঠিক আছে জাস্ট এই জিনিসগুলি তখন আপনি কী করবেন এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলি এখানে অ্যাড করে দিতে পারেন যত অ্যাকাউন্টসগুলো আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দেবেন তারপর হচ্ছে ব্র্যান্ডিং আর ফিচার্ড কন্টেন্ট হচ্ছে যে এখানে আপনি ফিচার কন্টেন্ট ভিডিওগুলি এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে আর ব্র্যান্ডিং হচ্ছে যে আপনার যে লোগো থাকবে আপনাদের আপনার যে ইউটিউব চ্যানেলের লোগো সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন এবং এখানে টাইম সেট করে দিতে পারেন যে কখন স্টার্ট হবে আসলে আপনার লোগোটা কখন কোন ভিডিও কোন সময় থেকে আসলে দেখানো শুরু করবে ঠিক আছে এইগুলি আর কি এখান থেকে আপনার এই চ্যানেলগুলি অপ্টোমাইজ করে নিতে পারেন দেন হচ্ছে যে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন ঠিক আছে কান্ট্রি আপনি সিলেক্ট করলেন যেহেতু আমরা বাংলাদেশ তো অনেক পাশাপাশি কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া সো আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন অ্যান্ড কিওয়ার্ড হচ্ছে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দেবেন আপনার চ্যানেলের যেই নিয়ে কাজ করছেন সেই একটু রিসার্চ করে দেন আপনি কিওয়ার্ডগুলি দিয়ে দেবেন কারণ কি এই কীওয়ার্ড অনুযায়ী আসলে ইউটিউবে সবাই খুঁজে পাবে আপনাকে আর সেটা হচ্ছে যে আপনার অ্যাডওয়ার্ড যে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট আছে সেটা আসলে কানেক্ট করে নেবেন এটার মাঝখানে এটার সাথে ইউটিউবের সাথে এটা ইম্পর্টেন্ট আসলে ব্যাপার তাহলে আপনার অনেক কিছুই ইজি হবে ট্রাফিক সম্বন্ধে দেখতে এবং ট্রাফিকের কী অবস্থা সব কিছুই আসলে ইজি হয় তখন আর তারপর হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে অ্যাবার্ট মি ঠিক আছে অ্যাভার্ড সেকশনটা চ্যানেল অ্যাওয়ার্ড অপশনটা তো অ্যাওয়ার্ড অপশনের জন্য যেটা হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে আসলে আমি আমার এই চ্যানেলটা কোনো কিছুই অপটোমাইজ করা না জাস্ট আপনাদের জন্য টিটোল দেওয়ার জন্য চ্যানেলটা খোলা তো আমি এখানে কিছুই লিখিনি তো চ্যানেলটা অপ্টোমাইজেশন করার জন্য আপনার মিনিমাম ফাইভ হান্ড্রেড ওয়ার্ডসের একটু ডেসক্রিপশন লিখতে হবে আপনার চ্যানেলে কি কিসের ওপর আপনি ভিডিও বানাচ্ছেন ঠিক আছে সব কিছু আসলে এখানে ডিসক্রিপশন দিবেন দেন হচ্ছে আপনার এখানে যত সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে লাইক ফেসবুক টুইটার যা যা আছে সব কিছু এখানে অ্যাড করবেন সবগুলো এখানে অ্যাড করবেন কারণ এটার অথরিটিটা অনেক অথরিটি বিল্ড আপ আছে ঠিক আছে যেমন ফেসবুক টুইটার তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস আছে তারপর ওয়েবলি রেডিট সবগুলি লিঙ্ক এখানে আপনি এখানে পোস্ট করবেন সবগুলি কারণ এটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল অপ্টোমাইজেশনের জন্য ভেরি ভেরি তো এইটাই হচ্ছে আসলে চ্যানেল ফার্স্ট ফার্স্টে বা সবাই যে ইউটিউব চ্যানেল দেন হচ্ছে যে অন পেজ ইউটিউব অপটিমাইজেশন ঠিক আছে এটা হচ্ছে যে আপনার সবকিছু অপটিমাইজেশন করে ফেললেন দেন হচ্ছে ইউটিউব ভিডিও ক্রিয়েট করে এখন আপনার কী করবেন মোস্ট ইম্পর্টেন্ট থিং চেঞ্জিং ভিডিওস ফাইল নেম ধর আপনি তো ভিডিও ক্রিয়েট করলেন হুম ভিডিও ক্রিয়েট করলেন এবং ভিডিও ফাইলটা এক্সপোর্ট করলেন তো অনেক সময় দেখা যায় যে ভিডিও যে ফাইলটা এক্সপোর্ট করি আমরা কোনো কিছু না হয় জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা এক্সেট্রা এক্সেট্রা আমরা জাস্ট ফাইল দিয়ে সেভ করে ফেলি এবং সে ওই ফাইলটাই আসলে আমরা ইউটিউবে আপলোড করে ফেলি আমরা এটাই করি বাট ইউ নো যে এই জিনিসটার জন্য এই ভুলের কারণেই ইউটিউবে আপনার ভিডিওটা র্যাঙ্ক হয় না এবং ইউটিউব যে অ্যালগোরিদমটা ইন্ডে যে ভিতরে মানে ভিতরে বড় যে কাজ করে সেটা কিন্তু তারা ভিডিও আপনার ফাইলের নেম কি আছে এবং ভিতরে ইনফরমেশনটা দেখে কিন্তু ওরা র্যাঙ্কটা টপে আনে সো আমি এখন দেখাবো যে কীভাবে আসলে আপনার ভিডিও ফাইল এমনটা চেঞ্জ করবেন ওকে ওকে ডেস্কটপের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে ফাইল ওপর রাইট ক্লিক করে প্রপার যাব অ্যান্ড দেন ডিটেলসে ক্লিক করবো তো আমার কিওয়ার্ড হচ্ছে যে ওয়েট লস মানে কারণ আমি যে আমার একটা আরেকটা টপিক যে ওয়েট লস দিয়ে আমি একটা ভিডিও ক্রিয়েট করেছি সো মাইক টাইটেলটা হচ্ছিলো যে লাইক কাইন্ড অফ মাই টু উইক ওয়েট লস বডি ট্রান্সফরমেশন ওকে তো আমি আমার টাইটেলটা লিখবো টাইটেলটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিওর যে টাইটেলটা ফাইল নেম যেটা হবে সেটা এখানে টাইটেলটা বসাই দিব আই মিন ইউটিউবের টাইটেলও তাই হবে আসলে হ্যাঁ সো লিখবো মাই

সো আপনি দেখতে পারবেন যে ওকে হচ্ছে আপনি রেটিং দিয়ে দিবেন ফাইভ ফাইভ স্টার ঠিক আছে আর ট্যাক্স গুলো দিবেন হচ্ছে যে আপনি ইউটিউবে যেরকম ভাবে ট্যাক্স আপনি অ্যাড করেন আপনার ভিডিওর জন্য রিলেটেড ট্যাক্স ঠিক ট্যাক্সগুলি এখানে দিয়ে দেবেন ধরেন আমার হচ্ছে এখানে ওয়েট লস ওয়েট লস দেন হচ্ছে ডায়েট দেন ফ্যাট বার্নার্স আপনি সব রিসার্চ করে নিয়ে তারপর এখানে বসাই দেবেন ঠিক আছে এখানে অনেক অ্যাড ট্যাক্স অ্যাড করতে পারবেন নো প্রবলেম দেন হচ্ছে কমেন্টস কমেন্টস আসলে রিলেটেড কমেন্টস আসলে দিতে পারেন ঠিক আছে যে আপনি আসলে এই কাইন্ড অফ যে এই ভিডিওটা দেখে আপনি অনেক হেল্প মানে হেল্প করেছে এই কাইন্ড অফ দিতে পারেন যে লাইক এরকম দিতে পারেন যে দিস ইজ দ্য অনলি ওয়েট লস ভিডিও উইথ মানে উইথ রিয়েল ই ওয়ার্কস ইউনো অ্যান্ড কাইন্ড অফ যে এইভাবে দেবেন থ্যাংকস ফর ফ্রম আপলোডিং দিস ভিডিও এই জিনিসগুলি দিয়ে দেবেন ঠিক আছে অ্যান্ড তারপর হচ্ছে যে আপনি এখানে দিবেন হচ্ছে ইয়ার কত সালে আপনি ভিডিওটা পরিশ্রম আপনি দিতে পারেন টু থাউজেন্ড সিক্সটিন দেন জেনারেল দিয়ে দিতে পারেন ক্যাটাগরিজ আই মিন ক্যাটাগরিজ দিয়ে দিতে পারেন যে কী কী জেনারেল ইয়েটা আছে ডিরেক্টর তো আপনি তো এখানে ডিরেক্টর নাম আপনার নাম দিতে পারেন তো আমি আমার নাম দিচ্ছি তো তারপর হচ্ছে হ্যাঁ দিতে পারেন ঠিক আছে প্রডিউসার পাবলিশার সো ইউ পাবলিশার আপনি আপনি তো কাজ করতে পারেন যে আপনার নাম দিয়ে দেবেন ওকে এখন হচ্ছে যে অথর ইউরো অথর ইউরো আপনি আপনার ইউটিউবের লিঙ্ক অথবা ফেসবুকের লিঙ্ক অথবা টুইটার আপনার এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারেন এটা খুবই এফেক্টিভ এবং ইউটিউবের ইউটিউবের ভিতরে যে আই মিন বট আছে তারা আসলে এগুলি চেক করে এর ক্ষেত্রে এবং এইগুলি জিনিসগুলি চেক করে চেক করে দেন আপনার র্যাঙ্কে নিয়ে আসে এবং দিস ইজ দ্য রিয়েলি সিক্রেট সিক্রেট থিং আসলে ইউটিউবের এই জিনিসগুলি আপনি সবসময় খেয়াল রাখবেন এবং এই জিনিসগুলি করে দেন আপনি অ্যাপ্লাই ক্রিয়েট করেন অ্যাপ্লাই দেবেন ওকে ডান তো আমার এটা হচ্ছে টাইটেল ওকে দেন আমার ফাইনাল চেঞ্জ করবো ডান এখন হচ্ছে আমি এই ভিডিওটা আমি ইউটিউব আপলোড করে দেবো এইটাই এইভাবে যদি আপনি ফলো করেন দেন দ্যাটস ইট দ্যাটস দ্য থিং এর সময় এটাই আমি বোঝাতে পারছি আপনাকে দেন হচ্ছে টাইটেল আমি যদি বলবো টাইটেল হচ্ছে খুব ইম্পর্টেন্ট থিং ইউনোট উইথ আউট টাইটাল যে আপনি আউট অডিয়েন্সকে যদি আপনি টাইটেলের মাধ্যমে যদি আপনি কাছে না আনতে পারেন এবং তারা মানে ভালো মতো যদি অ্যাটেনশন ক্রিয়েট না করতে পারেন তাহলে কোনোই লাভ নেই সো টাইটেলটা খুব ইম্পর্টেন্ট তো টাইটেলের জন্য টাইটেল কোথায় পাবেন টাইটেল পাবেন ডিক ডট কমে পাবেন এ পাবেন নিউ টাইমস টাইমসে পাবেন অনেক ধরনের ওয়েবসাইট আছে ঠিক আছে বাস ফিড আছে সেই ওয়েবসাইটগুলোতে আপনি ইজিলি টাইটেল পাবেন এবং টাইটেলটার মাধ্যমে আসলে টাইটেলটাই অনেক ইম্পর্টেন্ট কারণ টাইটেলটা অনেক অ্যাট্রাক্টিভ হতে হয় অডিয়েন্সকে আপনার ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিউ মানে ভিডিওর ক্লিক করা মানে দেখানোর জন্য যে এই যে টাইটেল এইটি খুঁজতে মানে হচ্ছে মানে অডিয়েন্স যেন ফিল করে যে এইটাই তো আমি খুঁজছিলাম ঠিক আছে এইটা তারপর হচ্ছে ভিডিও ডেসক্রিপশন হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ভিডিও ডেসক্রিপশন কারণ আমি তো বলি যে আসলে ইউটিউব আসলে যেটা করে যে ভিডিও ডেসক্রিপশন মোটামুটি তারা ফাইভ থাউজেন্ড ক্যারেক্টারস অ্যালাউ করে এটা খুব ইয়ে তো আমি যেটা করেছি এটার মধ্যে সেটা হচ্ছে যে আমি আমি কিন্তু নিজে কিছুই লিখিনি আমি একটা সফটওয়্যার মাধ্যমে কিন্তু টোটাল ডিসক্রিপশন লিখে নিয়েছি এবং এটা হচ্ছে যে ওয়ার্ড এআই ওয়ার্ড এ একটা সফটওয়্যার আছে পেইড সফটওয়্যার এবং সে সবচেয়ে বেশি ভালো আর্টিকেল রিরাইট করতে পারে এবং ইউনিক হয় এবং হিউম্যান রিডাবল হয় ঠিক আছে আমি আমার যত ক্লায়েন্টের জন্য ভিডিও আছে সব ম্যাক্সিমাম জিনিস আমি ওয়ার্ড এ ইউজ করি ওয়ার্ড এআই এবং খুবই ভালো একটা সফটওয়্যার মোটামুটি মোটামুটি ভালোই সব কিছু মোটামুটি ভালোই সব কিছু লিখে দিতে পারে হিউম্যানিটাও কারণ এত বড় আর ওয়ার্ডের আর্টিকেল লেখা জন্য রিয়েলি সময় এবং অনেক কিছুই মানে অনেক ভালোই কষ্ট সো আমি এই সফটওয়্যার মাধ্যমে এটা করে ফেলে ওকে দেন হচ্ছে যে আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর মধ্যে একটা পড়ে যে কাজটা করতে হবে যে আপনার যে কম্পিউটার যারা আছে তাদের ট্যাক্সগুলি ফলো করুন এবং তারা কি ট্যাক্স দিয়েছে হুম ট্যাক্স উইল বি রিলেটেড উইথ কিউস এন্ড ফার্স্ট ওয়ান উইল বি মেইন কিউওয়ার্ড ভিডিও রিলেটেড পপুলার চ্যানেল নেই গিভ ট্যাক্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনার যে কম্পিউটার আছে তাদের চ্যানেলের নেম তো আপনি কিওয়ার্ডের মধ্যে জাস্ট দিয়ে দিবেন ঠিক আছে এবং তারা যারা যেই টপ কিওয়ার্ডগুলো আছে ইউজ করছে আপনার ভিডিও কম্পিউটার করা সেই কিওয়ার্ডগুলি সবগুলি কম্বাইন করে কয়েকটা চ্যানেলের ট্যাক্সগুলি কম্বাইন করে দেন আপনি আপনার ভিডিওর মধ্যে ট্যাক্সটা দিয়ে দিবেন এবং আপনার নিচ যেই নিচ নিয়ে যেই নিচটা কাজ করছেন সেই নিচে আসলে ট্যাক্সগুলো দিবেন কোনো ধরনের উল্টাপাল্টা ট্যাক্স দেবেন না ধরেন আপনি কাজ করছেন হেলথ নিয়ে কিন্তু আপনি ট্যাক্স দিয়ে দিয়েছেন জাস্ট সিঙ্গার ঠিক আছে জাস্টিন বেভার দিয়েছেন জাস্টিন দিয়ে দিয়েছেন তারপর সেলিয়া গোমস সো এই এদের ট্যাক্স দিয়ে দিচ্ছেন কারণ আপনি মনে করছেন ওদের তো অনেক সার্চ হয় সো আপনি ওদের কিওয়ার্ড দিয়ে যদি আমার ভিডিওটা সার্চ চলে আসে তো এইটা হলে কী হবে ইউটিউব আপনাকে অনেক হিট করবে এবং আপনাকে জাস্ট কিক আউট করে দেবে র্যাঙ্কিং থেকে সো ডোন্ট মানে ইউজ ইলেভেন্ট কিউর্ডস ওকে দেন সিক্স থামনেল মেক ইট অসাম থামনেলটা খুবই ইম্পর্টেন্ট ইউনো থামনেও যে আসলে থামদেল আমাদের প্রথমেই চোখ পড়ে আসলে হচ্ছে ইউটিউবের ভিডিওর যে থামদেলটা পিকচারটা ভিডিওর ওপর যে পিকচারটা থাকে যখন সার্চ করেন থামদেলের ওপর বেস করে আসলে সব কিছু আমরা দেখি যদি থামদেলটা খুব অ্যাট্রাক্টিভ হয় দেন আমরা ক্লিক করি সেটা যে তিন চার নাম্বার পেজেই থাকুক না কেন ঠিক আছে তিন নাম্বার চার নাম্বার যেখানেই থাকুক না কেন আমরা ওইখানে ক্লিক করে ক্লিক করি আসলে আমরা ভিডিওটা দেখি সো থামনেলটা খুবই অ্যাট্রাকটিভ হতে হবে থামনেলের সময় আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখেছি যে ভিডিওটা প্রপারটিসি গিয়ে কিভাবে আসলে ফাইল নেম চেঞ্জ করতে হয় এবং কীভাবে সাবটাইটেল এবং রিলেটেড কিওয়ার্ড দিয়ে আপনি আসলে লিখবেন জেন্স করতে ঠিক এক্স্যাক্টলি সেমভাবে আপনি থামনেলেরও ডিসক্রাপন চেঞ্জ করবেন প্রপারটিসি গিয়ে লাইক আপনি যে ভিডিওতে যে কিওয়ার্ডগুলি দিয়েছেন ঠিক ওই কিওয়ার্ড দেবেন যেই টাইটেল দিয়েছেন টাইটেল দিবেন ট্যাক্স যদি দিয়েছেন সেই ট্যাক্সগুলো ইউজ করবেন তো এটা হচ্ছে আপনার অপটিমাইজেশমাইজেশন করা হয়ে গেল আপনার পিকচারটাকে এটা কিন্তু বিগ থিং এবং ইউটিউব আপনার থামনেলের ভিতরে ইনফরমেশন পর্যন্ত কালেক্ট করে র্যাঙ্কিং করার জন্য ইউনো থামনেলের ভিতরে আপনি কী কিওয়ার্ডস ইউজ করেছেন সেইটা দেবে কারণ কি সবাই কিন্তু কিওয়ার্ড ইউজ করে না থামনেলের ভিতর এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যখন আপনার থামনেলের ভিতর ইউটিউব

লিঙ্ক মিনিং ইজ রেলি ইম্পর্টেন্ট এবং এটার জন্য সবচেয়ে ইজিয়েস্ট হয়েছে আপনি আইএফটি ইউজ করতে পারেন এবং আমি সর্বপ্রথম আপনাদের সাথে আইএফ ফিচার্স নিয়ে আমি টিউটোর তৈরি করেছিলাম এবং ওখানে আমি সব কিছু দেখিয়ে দিয়েছি কীভাবে যখন আপনি একটা ইউটিউব ভিডিও পাবলিশ করবেন দেন দেন অটোমেটিক্যালি ব্লগার টামলার রেডিট ওয়ার্ক প্লেসে অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে এবং কী যে মানে পাওয়ারফুল আকটিভিটি এবং কি যে পাওয়ারফুল ওয়েব টু পয়েন্ট ব্যাক লিঙ্কস ফর ইউ ভিডিও ইউনো ইউ ক্যান ইমাজিন সো এটা খুব ইম্পর্টেন্ট ওয়েব টু পয়েন্ট ওয়ের লিঙ্কস আর সবচেয়ে বেশি আরও যেটা করতে হবে সোশ্যাল মিডিয়া সে যখনই ভিডিও পাবলিশ হবে তখনই গুগল প্লাসে দেন ফেসবুক প্রোফাইল গ্রুপস যেইখানে যেখানে পারেন ফেসবুক টুইটার টুইটার হ্যাশট্যাগ ইউজ করবেন আপনি কিবোয়ার্ডসের তারপর লিঙ্ক ইন গ্রুপসে যাবেন ওখানে আপনি নিশ্চয়ই যে যেই গ্রুপসগুলো আছে সেইখানে গিয়ে ভিডিও পোস্ট করেন ঠিক আছে তারপর হচ্ছে পার্সোনাল গ্রুপ পাস পেজ আছে সেইখানে পোস্ট করেন তারপর ফেসবুক নোট আছে সেইখানে আপনার ইউরউট পোস্ট করতে পারেন সো এইভাবে আসলে আপনার অফ পেজ ব্যাকলিং তৈরি করতে পারেন এবং খুবই এটা এফেক্টিভ এবং করতেই হয় আসলে তাহলে যখন এই জিনিসগুলো যখন দেখবে ইউটিউব যে ও আচ্ছা সোশ্যাল মিডিয়া সিগন্যাল দেখবে তো ও আচ্ছা সোশ্যাল মিডিয়া যখন তাকে সিগন্যাল পাঠাবে ইউটিউবে যে ওকে এই ভিডিওর জন্য আমার এই ইউটিউবে এই ফেসবুকে এই গুগল প্লাসে এই টুইটারে লিঙ্ক টেনে এবং এই জায়গাগুলি সে লিঙ্ক পোস্ট করেছে তো সোশ্যাল সিগনালটা যখন ইউটিউবে পাঠাবে তখন ইউটিউব আপনার ভিডিওকে অটোমেটিক্যালি আস্তে 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 করে র্যাঙ্কে নিয়ে আসবে এবং যার বেশি যত বেশি সোশ্যাল মিডিয়া এবং ওয়েব টু পয়েন্ট এখান থেকে মানে শেয়ার হয় তত বেশি আসলে তখন তার ইউটিউবটা যাতে করে র্যাঙ্ক হয় এটাই আসলে অ্যালবামে আছে ইউটিউবের দেন হচ্ছে যে আপনার প্লে লিস্টটা করতে হবে এবং প্লে লিস্ট যে কত পাওয়ারফুল ঠিক আছে নর্মাল প্লে লিস্টটা যে আপনি জাস্ট প্লে লিস্ট করে ফেললাম সেটা না প্লে লিস্টটাও আসলে ঠিক মতো ক্রিয়েট করতে হয় উইথ কিওয়ার্ডস অ্যান্ড ডেসক্রিপশন নেক্সট ভিডিওতে আমি আসলে কিওয়ার্ড নিয়ে মানে মোটামুটি বিশদ একটা আলোচনা করবো যে কিওয়ার্ড প্লে লিস্টের মাধ্যমে কীভাবে আসলে আপনার ইউটিউব চ্যানেল নিয়ে আসা যায় অ্যান্ড লাস্ট হচ্ছে হাই কোয়ালিটি ভিউস ইউটিউব আসলে দেখে যখন কোনো ভিডিও পাবলিশ করবেন তখন যদি আপনি আসলে মোটামুটি আমরা যারা মার্কেটার তারা দেখি যে ইউটিউবে যদি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি চল্লিশটা ভিউস আনা যায় দেন অটোমেটিকালি আসলে ভিউ বাড়তে থাকে এটা তাদের বলতে পারেন যে অ্যালগাম মধ্যেই আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের ভিউ এই কানগুলি দেখা যাচ্ছে কারণ তবে একটা জিনিস ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যে ভিডিওর কত ডিউরেশন ধর আপনার ভিডিওটা আছে টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটসের ভিডিও আছে কিন্তু আপনার ভিডিও দেখেছি কেউ দুই মিনিট তো এইটা আসলে অনেক খারাপ একটা জিনিস তো যদি ভিডিও এই জন্য শর্ট ভিডিও বানাবেন শর্ট ভিডিও লাইক টু থ্রি মিনিটস বা ফোর মিনিটস হাইয়েস্ট আচ্ছা ফোর মিনিটস অ্যান্ড অফ ঠিক আছে ফোর ফাইভ মিনিটস তো যখন দেখবেন যে টোটাল ভিডিওটা চেষ্টা করবেন যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ফর্টি ভিউজ এবং মোটামুটি নাইনটি পারসেন্ট ভিডিও যেন টাইম দেখে ঠিক আছে সো এই হচ্ছে যে মোটামুটি অন পেজ অ্যান্ড অফ পেজ অপটিমাইজেশন ইউটিউ হচ্ছে ওকে তো পার্ট টু এখানে শেষ করছি এবং পার্ট থ্রিতে আমি আরও যেটা আলোচনা করব ওকে থ্যাংক ইউ